বনু হাওয়াজেন এবং তাদের শাখার একটি গোত্র যারা তায়েফে বসবাস করত বনু সাকিফ গোত্র এরা এবার দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল তাদের মধ্যে দুশ্চিন্তা এমন ভাবে বেড়ে গেল তারা ভাবতে লাগলো না জানি কখন আমাদের উপরেও হামলা হয়ে যায় এজন্য তারা সিদ্ধান্ত নিল আমাদের উপরে হামলা করার আগেই আমরা মুসলমানদের উপরে হামলা করব তারা প্রস্তুতি নেওয়া আরম্ভ করল তারা এই লক্ষ্যে সকল কাফির শক্তিকে ঐক্যবদ্ধ করল শিরকের ঝান্ডা উন্নীত করে সকল কুফার শক্তিকে একত্রিত করে হামলার চূড়ান্ত পরিকল্পনা করল মক্কা এবং তায়েফের মধ্যবর্তী এলাকায় বসবাসরত বনু মুজার বনু হেলাল এবং অন্যান্য কাফের গোত্রগুলোকে একত্রিত করে তারা এবার একটা বাহিনী গঠন করল কয়েক হাজারের বাহিনী তারা গঠন করল উদ্দেশ্য হলো মুসলমানদের উপর হামলা চালাবে তারা তাদের একজন সেনাপতি ঠিক করল সেনাপতি নির্বাচন করল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাওয়াজিন গোত্রের নেতা মালিক বিন আউফ আন-নাসরিকে তারা তাদের সেনাপতি বানালো এবার তারা বিরাট একটি বাহিনী নিয়ে দুর্ধর্ষ একটি বাহিনী নিয়ে হুনাইনের একটি উপত্যকা আউতাস নামক উপত্যকায় অবতরণ করল সেখানে তারা তাদের বাহিনী নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর সঙ্গে নারীদেরকেও সাথে নিল শিশুদেরকেও সাথে নিল এমনকি তাদের উট ভেড়া দুম্বা ছাগল গবাদি পশু এবং সকল ধন সম্পদ তাদের সাথে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল হাওয়াজিন গোত্রের 120 বছর বয়সী একজন প্রবীণ যোদ্ধা ছিলেন তার নাম ছিল দুরাইদ ইবনু সিম্মাহ অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি সেনাপতি মালিক বিন আউফ আন-নাসরিকে বললেন যুদ্ধের ময়দানে যোদ্ধাদেরকে নিয়ে আসাটাই তো যুক্তিযুক্ত ছিল যোদ্ধাদের সাথে সেনাবাহিনীর সাথে নারী আর শিশুদেরকে নিয়ে এসেছো কেন ধন সম্পদ উট ভেড়া ছাগল এগুলো নিয়ে এসেছো কেন স্বর্ণ রৌপ্য দিরহাম সব কেন নিয়ে চলে এসেছো যুদ্ধের ময়দানে তো শুধু সেনাবাহিনী আর কিছু খাবার দাবার সাথে নিয়ে আসলেই চলতো সেনাপ্রধান তখন জবাব দিলেন এটা হচ্ছে আমার একটা কৌশল কারণ আমার গোত্রের অনেক লোকেরা যুদ্ধের ময়দানে এসে আমাদের শত্রুপক্ষের হামলায় ভয় পেয়ে পলায়ন করতে পারে তারা যেন যুদ্ধের মাঠ ছেড়ে পলায়ন করতে না পারে এজন্য তাদের বউ বাচ্চা পরিবারের লোকজন ধন সম্পদ সোনা রূপা উট ভেড়া ছাগল সম্পদ বলতে যা বোঝায় নারী শিশু সব নিয়ে এসেছি যুদ্ধের মাঠে এরাও থাকবে তাহলে দেখা যাবে পরিবার আর সম্পদের মায়ায় কেউ আর যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করবে না এই কথা শুনে দুরাইদ ইবনু সিম্মাহ 120 বছর বয়সী এই যোদ্ধা তিনি বললেন তুমি তো রাখালের জাত তোমার চিন্তা ভাবনা খুব সংকীর্ণ নারী আর শিশুদেরকে নিয়ে যে যুদ্ধে এসেছো যুদ্ধ তো হবে তলোয়ার দিয়ে হয় তোমার তলোয়ার বিজয়ী হবে নইলে তোমার শত্রুর তলোয়ার তোমার উপরে বিজয়ী হবে যুদ্ধে তুমি বিজয়ী হলে দেখা যাবে নারী আর শিশুরা এসে তোমাদের সঙ্গে মিলিত হবে কিন্তু পরাজিত হলে দেখা যাবে তোমার তলোয়ার পরাজিত তুমিও নিহত অন্যদিকে দেখা যাবে নারী শিশু সবাই তোমার শত্রুদের হস্তগত হয়ে যাবে সুতরাং এটা কখনো বুদ্ধিমান এবং বিচক্ষণ লোকের কাজ হতে পারে না যাও নারী আর শিশুদেরকে নিরাপদ স্থানে রেখে আসো সেনাপতি এই কথা মানতে নারাজ তিনি বললেন না আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তই হলো চূড়ান্ত নারী শিশু আর গবাদি পশু সাথে থাকলে পরিবারের মায়ায় সম্পদের মায়ায় সবাই প্রাণপণে লড়াই করবে এই সিদ্ধান্তের উপর অটল থেকে হুনাইন উপত্যকার নিকটে আউতাস নামক একটি জায়গায় তারা তাদের শিবির স্থাপন করল এই খবর যখন নবীজির কাছে চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের সময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন 10,000-এর বাহিনী কয় হাজার 10,000-এর বাহিনী নিয়ে এসেছেন এবার যখন হুনাইনের যুদ্ধে তিনি রওনা করবেন মক্কা বিজয়ের দিন যারা ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের সময় যারা ইসলাম কবুল করেছেন নও মুসলিম আরো 2,000 এই বাহিনীর সাথে যোগ হয়ে গেলেন তাহলে এসেছিলেন মদিনা থেকে মক্কায় অভিযানের জন্য 10,000 সাথে যোগ দিল নও মুসলিম আরো 2,000-এর বাহিনী মোট হইল কত আরো জোরে বলেন 12,000-এর এই বাহিনী নিয়ে সুসজ্জিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুনাইনের দিকে রওনা করলেন হুনাইনের দিকে যাত্রার সময় আত্তাব ইবনে আসিদকে নবীজি মক্কার আমির নিযুক্ত করে গেলেন এবং মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে দ্বীন শেখাবার জন্য মক্কায় নিযুক্ত করে গেলেন এই কথাটা এই জন্য বললাম ইসলাম হলো জ্ঞানের ধর্ম আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে জ্ঞান দিয়ে ইসলাম চলে প্রজ্ঞা দিয়ে ইসলাম চলে ইলম আর আমল দিয়ে ঠিক কি না এজন্য সঠিক ইসলাম জানতে হলে পড়াশোনা করতে হবে নবীজির সিরাত পড়লে দেখবেন যখনই যে এলাকায় নবীজি ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন সেখানেই নবীজি মুবাল্লিগ পাঠিয়েছেন কোন মুফাসসির মুহাদ্দিস বা মুফতি পাঠিয়েছেন যাতে করে তাদের মাধ্যমে ইসলামের দিকে আসা নতুন নওমুসলিম লোকদেরকে ইসলামের শিক্ষা দীক্ষা দেওয়া যায় মক্কা থেকে নবীজি যখন হুনাইনের দিকে রওনা করলেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় দায়িত্ব দিয়ে গেলেন নওমুসলিম পুরুষ মহিলাদেরকে তুমি দ্বীন শিখাও 12 হাজারের বাহিনী নিয়ে নবীজি আবার মক্কা থেকে বের হয়ে গেলেন যাত্রাপথে তারা জাতু আনওয়াত নামক একটা বড় সতেজ সবুজ কুল গাছ দেখতে পেলেন এই কুল গাছটি জাহেলে যুগের মুশরিকরা এটাকে যুদ্ধের দেবতা মনে করত কোন যুদ্ধের আগে তারা গিয়ে ওই গাছের নিচে পূজা করত তাদের অস্ত্র শস্ত্র ওই গাছের ডালের সাথে ঝুলিয়ে দিত এরপরে তারা যুদ্ধে বিজয়ের জন্য পূজা দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে 12 হাজারের বাহিনী সেখান থেকে তো 2000 ছিল নও মুসলিম এই নও মুসলিমদের কিছু কিছু লোক এরা যখন জাতু আনওয়াত নামক ওই বৃক্ষের পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা নবীজিকে বলল ইজআল লানা জাত আনওয়াত কামা লাহুম জাত আনওয়াত অর্থাৎ তারা বলল যেই রকম কাফিরদের যুদ্ধে জয়লাভের জন্য যুদ্ধ দেবতা আছে এই কল্যাণ বৃক্ষ আছে অগো নবী আমাদেরও যদি যুদ্ধের কল্যাণ কামনার জন্য এইরকম কিছু একটা থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তোমরা তো মুসা নবীর উম্মতের মতো আমার সাথে আচরণ করলে মুসা নবীর উম্মতকে যখন রব্বুল আলামিন লোহিত সাগর পার করে দিলেন পিছনে এসেছিল ফেরাউনের বাহিনী আল্লাহ কোরআনে কারিমে সেই ঘটনা বিস্তারিত বলেছেন আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের বাহিনী যখন মুসা নবীর উম্মতকে ধাওয়া করলো মুসা নবী যখন তার উম্মতকে নিয়ে লোহিত সাগরের তীরে চলে আসলেন তখন মুসা নবীর উম্মত লক্ষ্য করলেন সামনে হলো নদী সামনে হলো লোহিত সাগর পেছনে হলো ফেরাউনের বাহিনী সামনে গেলেও মরা লাগবে পিছনে গেলেও মরা লাগবে তখন তারা মুসা নবীকে বলেছিল ও মুসা কোথায় নিয়ে এসেছ সামনেও মৃত্যু পিছনেও মৃত্যু যেদিকে যায় আজ আমরা বাঁচব না মুসা নবী তখন বললেন বেসবর হয়ে যেও না আমি তো নিজের সিদ্ধান্তে এখানে আসি নাই মুসা নবী তার উম্মতকে নিয়ে মিশর থেকে রওনা হয়েছেন যার সিদ্ধান্তে তিনি কে আল্লাহ তিনি বললেন কখনো নয় ইন্না মাইয়া রব্বি সায়াহদি তিনি বললেন আমরা এখানেই আমাদের সঙ্গে আছেন যিনি তিনি কে আল্লাহ তাআলা লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন মুসা নবী এবার লোহিত সাগর পার হয়ে গেলেন ফেরাউনের বাহিনীকে আল্লাহ লোহিত সাগরে ডুবায়া মারলেন এরা যখন এই পারে চলে আসলো আল্লাহ বললেন ও মুসা তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে চলে যাও মুসা নবী যখন তার উম্মতকে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হয়েছিলেন তখন তারা এমন একটা জায়গা দিয়ে অতিক্রম করছিলেন যেই জায়গার মধ্যে তারা দেখছিল কিছু মানুষ পূজার মধ্যে কিছু মানুষ দেখা কিছু মানুষ তখন পূজার মধ্যে লিপ্ত ছিল কিছু মানুষ তখন একটা মূর্তির পূজায় লিপ্ত ছিল মুসা নবীর উম্মত তখন মুসা নবীকে বলেছিল ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা মুসা নবীর উম্মত মুসা নবীকে বলেছিল এরা যেমন একটা দেবতার পূজা করছে আমাদেরকে একটা দেবতা আপনি বানিয়ে দেন নাউযুবিল্লাহ মুসা নবী তখন বললেন ইন্নাকুম কওমুন তুজহালুন তোমরা মূর্খের দল এই তো মাত্র আল্লাহ তোমাদেরকে লোহিত সাগরের বিপদ থেকে উদ্ধার করলেন এখনই তোমরা আল্লাহর সঙ্গে
বেয়াদবি করে ফেললে আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তির পূজা করতে চাইছো অথচ আমি তোমাদেরকে তো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের কথা কখনো বলিনি তিনি তখন তার উম্মতকে বলেছিলেন বনী ইসরাইলকে বলেছিলেন ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন মুসা নবী বলেছিলেন আল্লাহ ছাড়া কি আমি তোমাদেরকে অন্য কোন ইলাহের সন্ধান দিব আল্লাহর রাসূল তার উম্মতকে তিনি মুসা নবীর ঘটনা শোনায় দিলেন বললেন তোমরাও কি মুসা নবীর উম্মতের মতো বেয়াদবি করবে নাকি তোমরা কি শিরকের যুগে জাহেলে যুগে যেমন লাত মানাত উজ্জা বিভিন্ন মূর্তির পূজা করতে এখনো কি হুনাইনের পবিত্র যুদ্ধে যাওয়ার সময় আবারো কি তোমাদের মূর্তি পূজার খায়েশ জাগলো নাকি সঙ্গে সঙ্গে তারা তওবা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিরাট বাহিনী নিয়ে হুনাইনের উদ্দেশ্যে তিনি পথ চলতে লাগলেন আগে থেকেই নবীজি একজন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিলেন ওই গোয়েন্দা সাহাবীর নাম হচ্ছে আবু হাদরাদ আসলামি রাদিয়াল্লাহু আন নবীজি তাকে পাঠিয়েছিলেন যাও গিয়ে আমাদের শত্রুদের সম্পর্কে খবর নিয়ে আসো তিনি এসে নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী এটা তো আমাদের জন্য একটা অন্যরকম যুদ্ধ নবীজি জানতে চাইলেন অন্যরকম যুদ্ধ মানে কি সাহাবী বললেন ওগো আল্লাহর নবী গিয়ে দেখেছি শুধু তাদের সাথে সেনাবাহিনী নয় নারী শিশু উট দুম্বা ছাগল ভেড়া এবং সোনা রূপা অন্যান্য ধন সম্পদ সুদ্ধা তারা যুদ্ধের মাঠে চলে এসেছে এই কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন নবীজি বললেন তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা শোনো তিলকা গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ ইসলাম যে দুর্বল কালে ছিল ইসলাম যে এতদিন মজলুম অবস্থায় ছিল গরিব অবস্থায় ছিল গরিব অবস্থায় আর থাকবো না হুনাইনের যুদ্ধের সকল সম্পদ গনিমত হিসাবে আমরা যার ইচ্ছায় লাভ করব তিনি কে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন অন্যদিকে কিছু কিছু সাহাবী বললেন কে আমাদেরকে ঠেকায় আমাদের সংখ্যা হলো 12,000 আর তাদের সংখ্যা আমাদের চেয়ে কম হুনাইনের যুদ্ধে কাফিরদের সংখ্যা কম ছিল মুসলমানদের সংখ্যা বেশি ছিল যারা নতুন ইসলামে প্রবেশ করেছেন সেই সকল নও মুসলিমরা বলতে লাগলেন লান নুআলাম আল ইয়াউমা মিন কিল্লা শত্রু সংখ্যা কম হওয়ার কারণে কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না আমরা বিজয়ী হয়ে যাব এটা হয়ে গেল আত্ম অহংকার মূলক কথাবার্তা আল্লাহর কাছে এটা পছন্দ হলো না এই জন্য হুনাইনের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে প্রথমে পরীক্ষার মধ্যে মুসিবতে ফেলে দিলেন দুর্বিপাকে ফেলে দিলেন এই প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 25 নম্বর আয়াতে হুনাইনের যুদ্ধের কাহিনী এভাবে বর্ণনা করছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে অনেক স্থানে অর্থাৎ অনেক যুদ্ধে সাহায্য করেছি এমনকি হুনাইনের যুদ্ধেও আমি তোমাদেরকে সাহায্য করেছি যখন তোমরা সংখ্যাধিক্যের কারণে অহংকার করেছিলে আল্লাহ বলছেন أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا হুনাইনের যুদ্ধের দিন তোমাদের যোদ্ধাদের সংখ্যা বেশি হওয়ার কারণে তোমরা গর্বিত ছিলে তোমরা গর্ব অহংকার করছিলে গর্ব অহংকার করার কারণে তোমাদের পরিণতি এমন হয়েছিল ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদাব্বিরিন গর্ব অহংকার করার কারণে জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও হুনাইনের দিনে জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে এসেছিল হুনাইনের যুদ্ধে অহংকারের কারণে কাফিরদের কাছে যুদ্ধের প্রথম পর্যায়ে তোমরা পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন অর্থাৎ পলায়ন করেছিলে এরপরে রসুলের দোয়ার কারণে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম শোনেন মুসলমানরা ভালো করে শোনেন বর্তমান দুনিয়াতে মুসলমানদের সংখ্যা বেশি তাও মুসলমানরা অমুসলিমদের নির্যাতনে নির্যাতিত নিপীড়নে নিপীড়িত সংখ্যা যখন কম ছিল তখনও মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আবার সংখ্যায় বেশি হওয়ার পর মুসলমানরা বিপর্যস্ত হয়েছিল এমন উদাহরণও আছে না নাই তাহলে বোঝা গেল শিক্ষা নিতে হবে সংখ্যা বেশি হোক আর কম হোক
মুসলমানরা কখনো বিচলিত হবে না কারণ মুসলমানদের সাথে আছেন যিনি তিনি কে আল্লাহ সেই আল্লাহর শক্তি সবার চাইতে কম না বেশি সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আর আল্লাহর দ্বীনের পথে চললে সর্বঅবস্থায় মদদ দিয়ে যিনি সহযোগিতা করবেন তিনি কে আল্লাহ হুনাইনের যুদ্ধের দিন ভোর রাতে রাত তখনো শেষ হয় নাই দিনের আলো ফুটে উঠবে ভোর রাত রাতের অন্ধকার শেষ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিতে নবীজি 12000 এর বাহিনী নিয়ে হুনাইনের উপত্যকায় পৌঁছে গেলেন সাহাবীরা আগে থেকেই গর্ব করেছিলেন অহংকার করেছিলেন অর্থাৎ যারা নতুন করে মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করেছেন অহংকার করেছিল সংখ্যা বেশি আছে টেনশন নাই আমরা বিজয়ী হয়ে যাব অহংকারের কারণে কেমন মুসিবতে পড়তে হয়েছে দেখে ভোর রাতে যখন 12000 এর বিরাট এই বাহিনী নিয়ে নবীজি হুনাইনে এসে গেলেন হাওয়াজিন এবং সাকিফ গোত্রের বিখ্যাত বিখ্যাত তীরন্দাজ লোকেরা তীর নিয়ে তারা গিরি সংকটের পাশে অবস্থান করছিল যখনই মুসলিম বাহিনী হুনাইন উপত্যকায় ঢুকলো তীর বৃষ্টি আরম্ভ হয়ে গেল একটার পর একটা তীর আসতে লাগলো তীরের আঘাতে মুসলমান বাহিনী আবার ছত্রভঙ্গ হয়ে গেল দিক বিদিক ছোটাছুটি আরম্ভ হয়ে গেল নবীজির পাশে অল্প কয়েকজন সাহাবী কোন কোন রেওয়ায়েতে পেয়েছি 4 জন কোন কোন রেওয়ায়েতে পেয়েছি 8 জন 12 জন 24 জন 50 জন 60 জন 100 জন এখন আমরা ধরে নিতে পারি হয়তো প্রথমে কয়েকজন ছিল তারপরে হতে হতে 100 হয়েছে নবীজিকে ফেলে দিয়ে দেখা গিয়েছে অন্যান্য সাহাবীদের বাহিনী তীর বৃষ্টির কারণে ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এদিক ওদিক ছোটাছুটি কিন্তু নবীজি তার জায়গায় অবিচল তার খচ্চরটা তিনি চালিয়ে দিলেন আল্লাহু আকবার স্লোগান দিয়ে নবীজি বীরের মতো এগিয়ে যেতে লাগলেন নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইয়া আম্মি হে আমার চাচা ওই বাবলা গাছের নিচে শপথদারী সাহাবীরা কোথায় যারা হুদাইবিয়ার সন্ধির সময় জীবন দেওয়ার জন্য আল্লাহর সাথে ওয়াদা করেছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে এবার বললেন ঘোষণা দিলেন হুদাইবিয়ার সন্ধির সময় যারা আল্লাহর সাথে জীবন দেওয়ার ওয়াদা করেছে 1400 সাহাবী কোথায় এই আওয়াজ ওই সাহাবীদের কানে যাওয়ার পরে একজন একজন করে তারা সমবেত হতে লাগলেন নবীজি তাদেরকে নিয়ে কোন কোন রেওয়ায়েতে এসেছে 1 থেকে 200 জন সাহাবী নিয়ে নবীজি কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লেন এরপরে নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও আমার চাচা ঘোষণা দেন আমার আনসাররা কোথায় আনসারের ঘোষণা যখন দেওয়া হলো আউস আর খাজরাজ গোত্রের বিখ্যাত বিখ্যাত সকল যোদ্ধা সাহাবীরা চলে আসলেন এই রকম যুদ্ধ চলতে লাগলো এক এক করে পলায়ন করা সব সাহাবীরা আসলেন এই ফাঁকে দিয়ে নবীজি এবার দোয়া আরম্ভ করলেন কার কাছে নবীজি বললেন ওগো আমার রব আমার সাহাবীরা না বুঝে যে আচরণ করেছে নতুন ইসলামে আসা লোকেরা না বুঝে যে কথাবার্তা বলে ফেলেছে এজন্য তুমি আমার উপরে বা আমার সাহাবীদের উপরে রাগ করে আমাদেরকে মুসিবতে ফেলে দিও না আমাদেরকে তুমি মদদ দাও সাহায্য করো কারণ তুমি যদি সাহায্য না করো তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পরে কি হলো সূরা তাওবা এর পরের আয়াত অর্থাৎ 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন তার হাবিব দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ কি করলেন শুনেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া عذب الذين كفروا وذلك جزاء الكافرين الله تعالى বলছেন অতঃপর আল্লাহ তার রাসূল এবং মুমিনদের প্রতি বিশেষ প্রশান্তি নাযিল করলেন নবীজি যখন দোয়া করলেন তখন ঈমানদারদের অন্তরে ভয় ভীতি দূর করে দিয়ে ঈমানদারদের অন্তরে প্রশান্তি যিনি দান করলেন তিনি কে আল্লাহ ভয় ভীতি চলে গেল ঈমানদারদের অন্তর দৃঢ় হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন শুধু তাই নয় এবার আমি আমার ফেরেশতা পাঠালাম যে ফেরেশতাদেরকে কেউ দেখে নাই অদৃশ্য সাহায্য চলে আসলো কার তরফ থেকে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল লড়াই শুরু হয়ে গেল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তাআলা ফেরেশ বিপর্যস্ত পরিস্থিতি থেকে উদ্ধার করে হুনাইনের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলে
কি বুঝলেন প্রথম পর্যায়ে বিপর্যস্ত অবস্থা অহংকারের কারণে অহংকারের কারণে পরবর্তীতে রাসূল যখন দোয়া করলেন সাহায্য চলে আসলো কার তরফ থেকে সংখ্যা বেশি থাকলেও অহংকার করা যাবে না আবার সংখ্যা কম থাকলেও ভয় পাওয়া যাবে বদরের সময় ইসলামের অবস্থা খুব শক্তিশালী ছিল কথা বলেন না কেন ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা অবশ্যই আমি তোমাদেরকে বদরে সহযোগিতা করেছি যখন তোমরা দুর্বল ছিলে এজন্য দুর্বল পরিস্থিতিতে ভয় পাবেন না কারণ দুর্বল পরিস্থিতিতেও যদি আমাদের ঈমান ঠিক থাকে তাহলে দেখা যাবে ইসলাম বিরোধীদের উপরেও বিজয় আসবে যার তরফ থেকে তিনি কে আল্লাহ এজন্য আমরা ভরসা করব যার উপরে তিনি কে আল্লাহ এমন যুদ্ধ আরম্ভ হলো এবার দেখা গেল কাফেররা যুদ্ধের মাঠ থেকে কেউ কেউ বউ বাচ্চা ফালায়া থুইয়া দৌড়াদৌড়ি আরম্ভ করল তিন ভাগে কাফিরদের দল বিভক্ত হয়ে গেল 70 জনেরও বেশি কাফির নিহত হয়ে গেল দেখা গেল তাদের একটি দল নারী শিশু এবং গবাদি পশু নিয়ে হুনাইন এবং তায়েফের মধ্যবর্তী আওতাস উপত্যকার দিকে চলে গেল আরেকটি দল চলে গেল নাখলার দিকে আর সবচেয়ে বড় দল যুদ্ধের সেনাপতি সেই দলকে নিয়ে মালিক বিন আউফ আন-নাসরি সবচেয়ে বড় দল নিয়ে স্ত্রী সন্তান সম্পদ ফেলে দিয়ে তায়েফের একটি দুর্গে গিয়ে আশ্রয় নিল সেনাপতি ভাগছে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করা তিনটি দল কয়টা দল তিনটি দলকে ছাড়তে চাইলেন না এই তিন দলের পিছনে তিনজন সেনাপতি দিয়ে তিনটা বাহিনী পাঠালেন যারা আওতাসে গিয়ে আশ্রয় নিয়েছিল আবু আমের আল আশআরি রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি সেনাদল পাঠালেন তিনি তাদেরকে ধাওয়া করে তাদেরকে পরাজিত করলেন আর যারা নাখলার দিকে গিয়েছিল সেখানে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরেকটি দল পাঠালেন আর সবচেয়ে বড় দল যেটা পলায়ন করে গিয়েছিল তায়েফের দিকে সেনাপতি মালিক বিন আউফ আন-নাসরি কাফিরদের সেনাপতি মালিক বিন আউফ আন-নাসরি এর নেতৃত্বে যে দলটি পলায়ন করে চলে গিয়েছিল তায়েফের দিকে এরা তায়েফে গিয়ে তাদের সুরক্ষিত দুর্গের ভেতরে আশ্রয় নিল নবীজি আবার পাঠালেন খালিদ ইবনু ওয়ালিদকে খালিদ বিন ওয়ালিদকে 1000 বাহিনী দিয়ে প্রেরণ করলেন আর বললেন খালিদ তুমি যাও তোমার পিছনে পিছনে আমিও আসতেছি যেহেতু এটা বড় দল এবং সেনাপতির মোকাবেলাও করবে কে জোরে বলেন সেনাপতির মোকাবেলাও করবে কে সেনাপতি হুনাইন যুদ্ধে যুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসে নবীজির মিলাদের সিরাতের আলোচনা হবে কিন্তু আমি একটু অনুরোধ জানাতে চাই আলেম ওলামাদেরকে নবীজির মিলাদ আর সিরাতের আলোচনার পাশাপাশি একটু এই আলোচনাটুকু করুন যে নবীজি নবীও ছিলেন যুদ্ধে সেনাপতি ছিলেন কমান্ডার ছিলেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্রপতি ছিলেন এগুলো বলে দেখেন এগুলো বললে পরে দেখা যাবে যেই রকম দাওয়াত দিলে ফুলের মালা আসে এরকম কথাবার্তা বলার পরে ফুলের মালার বিপরীত কিছু আসতে পারে আসলে আসুক তোয়াক্কা করা যাবে না নবীজির জীবন চরিত্র নবীজির জীবনী জাতির সামনে তুলে ধরে জাতির সামনে নবীজির জীবনীকে পরিষ্কার করে দিতে হবে অনেক মানুষ নবীজির জীবনী বলতে বুঝে নবীজি মক্কা এসেছেন হালিমাতুস সাদিয়ার ঘরে এসেছেন হালিমাতুস সাদিয়ার ঘরে বরকত অনেক মানুষ নবীজির মিলাদ আর সিরাত বলতে বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ হ্যাঁ এগুলো নবীজির জীবনের অংশ যেমন গতকাল আপনারা জানেন আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজে প্রত্যেক বৃহস্পতিবারে সন্ধ্যার পরে পরবর্তী জুমায় আমি কোন বিষয়ে আলোচনা করব সেটা আমি বলে দেই পয়েন্ট সহ উল্লেখ করে দিই তো গতকাল একজনের কমেন্ট আমি দেখলাম তিনি আমার স্ট্যাটাসের মধ্যে লেখা আছে আগামীকাল আলোচনার বিষয় হবে 49তম পর্ব দাওয়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম 49তম পর্ব পর্বের যে টপিক সেটাও আমি উল্লেখ করলাম হুনাইনের যুদ্ধ তো একজন কমেন্ট করেছে এটা রবিউল আউয়াল মাস নবীজির মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা হলে ভালো হতো তো আমি হাসলাম আর অবাক হলাম যে যেই ব্যক্তি এই কমেন্ট করেছে সে কি জানে না
যে হুনাইনের যুদ্ধ নবীজির জীবনের একটা কথা বলেন বদরের যুদ্ধ কি নবীজির জীবনের অংশের বাইরে না খন্দক কি নবীজির জীবনের বাইরে না উহুদ কি নবীজির জীবনের বাইরে না মক্কা বিজয় কি নবীজির জীবনের বাইরে না তারপরে এই হুনাইনের যুদ্ধ এগুলো কি নবীজির জীবনের বাইরে না তবে আপনাদের চট্টগ্রামে চুনতিতে একটা মাহফিল হয় 19 দিন ব্যাপী তাদের টপিক নির্ধারণগুলো ভালো লাগে দেখা যায় আমার কাছে মনে হয় বাংলাদেশে যতগুলো মিলাদ এবং সিরাতের মাহফিল হয় আমাদের দেশে রবিউল আউয়াল আসলে মানুষ এগুলো নিয়ে মারামারি করে এক গ্রুপ মিলাদুন নবী আরেক গ্রুপ সিরাতুন নবী এটা আসলে জ্ঞানগত দৈন্যতার কারণে মানুষ এগুলো করে কেন এগুলো করছে মানুষ আমি জানি না কারণ মিলাদ যার সিরাতও তার দুটো আরবী শব্দ অর্থ বুঝে ফেললে আর কোনো ঝামেলা থাকে না মিলাদ মানে জন্ম সিরাত মানে জীবনী আচ্ছা কোন একটা মানুষের জীবনী আরম্ভ হয় মৃত্যু থেকে না জন্ম থেকে তাহলে সিরাতের আলোচনা যদি কেউ করে আরম্ভ হবে কোন জায়গা থেকে মিলাদ থেকে আর শেষ হবে গিয়ে ওফাত পর্যন্ত মিনাল মিলাদি ইলাল ওফাত মিলাদ থেকে ওফাত পর্যন্ত তাহলে এই যে এক গ্রুপ কয় আমরা মিলাদুন নবী মানি এবং তাদের দাবি আরেক গ্রুপ মিলাদুন নবী মানে না এগুলো আসলে একটা মূর্খতা মূর্খতা এই জন্য কারণ কোন ব্যক্তির জীবনী আলোচনা আরম্ভ হলে তার জন্ম নিয়ে আলোচনা আসবে যে কোন ব্যক্তি জীবনী নিয়ে আপনি আলোচনা করবেন তো তার জন্ম বৃত্তান্ত তো আসবে আসবে কি না আসবে তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন কোন পরিবেশে কিভাবে তার জন্ম হলো জন্মের সময় কি হলো এগুলো জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে আসবে কি আসবে না কিন্তু দেখা যায় মিলাদের নামে শুধু দেখা যায় জন্ম সংক্রান্ত আলোচনাই হচ্ছে কিন্তু বাদবাকি জীবন নিয়ে আলোচনা হয় না বা হচ্ছে না অনেক সময় এগুলো দেখা যায় কিন্তু আপনাদের চট্টগ্রামে অনেক বছর ধরে চলে এই যে লোহাগার আর চুনতিতে একটা মাহফিল হয় না তাদের টপিক সিলেকশনগুলো ভালো লাগে আমি গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে দেখি তারা যখন টপিক সিলেক্ট করে একদম নবীজির জীবনের সকল অংশগুলো তারা টপিক বানিয়ে এক একজন করে আলোচককে আলোচনার বিষয় নির্ধারণ করে দেয় এটা হচ্ছে আমি বলি যে এটা হচ্ছে মাহফিলের পূর্ণাঙ্গ হক আদায় সেখানে আছে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা সেখানে থাকে নবীজির নবুয়তকালীন সময়ে অবস্থা কি হয়েছিল দাওয়াতের আলোচনা সেখানে আছে বদরের আলোচনা আছে উহুদের আলোচনা আছে খতমে নবুয়তের আলোচনা আছে বিদায় হজের আলোচনা সুতরাং নবীজির এই সুতরাং নবীজির জীবনী আলোচনা করলে একদম জন্ম থেকে ওফাত পর্যন্ত কোন অংশ বাদ দেওয়া যাবে না তিনি ছিলেন আল আমিন তিনি ছিলেন আস-সাদিক তিনি ছিলেন যুদ্ধের কমান্ডার তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন একজন সেনাপতি তার জীবনের সকল অংশকে আলোচনায় নিয়ে এসে মানুষের সামনে নবীজির জীবনীকে পরিষ্কার করে তুলে ধরতে হবে তাহলেই মানুষ বুঝবে যে আমার নবী শুধু মসজিদে নববীর ইমাম সাহেব ছিলেন না তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এবং মদিনা চালিয়েছেন নবীজি যার বিধানে যার হুকুমে তিনি কে জমিন যার আইনও চলবে তার মানুষের বাপদাদার হুকুমে জমিন চলবে না জমিন কার আল্লাহর জমিন কি আপনার বাপদাদার আদর্শে চলবে আল্লাহর জমিন চলবে আল্লাহর আইনের ভিত্তিতে জন্য প্রত্যেক নবীরে এসে দাওয়াত দিয়েছেন আল্লাহর দিনের দাওয়াত বলেছেন জমিন যার আলালাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইনও চলবে এখন জমিন আল্লাহ আর আইন আর আদর্শ বাস্তবায়ন করতে চায় কেউ চায় বাপের কেউ চায় দাদার কেউ স্যার জামাইয়ে ঠিক কি না না বাপ দাদা স্বামীর আইন চলবে না আদর্শ চলবে না জমিন আল্লাহর আইনও চলবে আল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে রবিউল আউয়ালের মাসে এই যে কথাগুলো বললাম এগুলো বলে দেখেন কেউ মাহফিলের অনুমতি পায় না আর কারো মাহফিলে নিরাপত্তার অভাব হয় না আপনি জন্মের সময়ের মিষ্টি মিষ্টি কথা বলবেন নিরাপত্তার অভাব হবে না আপনি একটু মাদানি জীবন নিয়ে আলোচনা করেন তখন টের পাবেন রাসূলুল্লাহর মাদানি জীবনকে বাদ দেন কেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবটাই গুরুত্বপূর্ণ মাদানি জীবন আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ ইসলামের বেশিরভাগ বিধান এসেছে মদিনায় যাওয়ার পরে সম্মানিত মুসল্লিবৃন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদকে পাঠিয়ে দিলেন মনে আছে তো আপনাদের কোন জায়গায় ছিলাম নাকি ঘটনা ভুলে যান আপনারা মহাসড়কে যখন আমরা লং ড্রাইভ করি লং ড্রাইভে
মাঝে মাঝে দেখা যায় আমরা একটু চা নাস্তার জন্য হোটেল রেস্টুরেন্টে বিরতি দেই, তো জুমার আলোচনাও তো অনেক লম্বা, আলোচনার ফাঁকে ফাঁকে এরকম ব্রেক হবে, কিন্তু তাই বলে মূল ঘটনা তো ভুলে গেলে চলবে না। ওই যে খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন, কাফিরদের সেনাপতি যে দল নিয়ে তায়েফের দুর্গে আশ্রয় নিয়েছে নবীজি খালিদ ইবনুল ওয়ালিদকে পাঠিয়ে দিলেন, 1000 বাহিনী দিলেন, বলেন যাও খালিদ আমি আসতেছি যুদ্ধে। এবার বিরাট গনিমত অর্জিত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারানা নামক স্থানে গনিমতের মালসমূহ রেখে একজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে আমি আসা পর্যন্ত এখানে অপেক্ষা করুন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, আর তায়েফে যাওয়ার সময় নবীজির ওই চিত্র বারবার মনে পড়ছে। কোন চিত্র মনে আছে তো? তায়েফের কাহিনী এক জুমায় বিস্তারিত বলেছিলাম, এটা সেই তায়েফ। নবীজি এবার এই তায়েফে যাচ্ছেন যুদ্ধের কি হিসাবে, জোরে বলেন কি হিসাবে? এটা তো সেই তায়েফ যেই তায়েফে লোকেরা তাকে রক্তাক্ত করেছে, যেই তায়েফে লোকেরা তার দেহ মুবারক থেকে রক্ত বের হয়েছে। নবীজি সেই তায়েফে যাচ্ছেন আর ভাবছেন আরে এই তায়েফ তো আমার সাথে সেদিন এইরকম আচরণ করেছিল, আজ তায়েফের লোকেরা মুসলমানদের হয়ে দুর্গের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহু আকবার! এখন সবাই দুর্গের ভেতরে আশ্রয় আছে। নবীজি গেলেন, যাওয়ার পরে দেখলেন এরা দুর্গের সমস্ত ফটকগুলো বন্ধ করে দিয়েছে, দুর্গের ভেতরে ঢোকার কোনো পথ নাই। অন্যদিকে কাফিররাও ছিল অত্যন্ত চালাক, 1 বছরের খাবার দাবার আর পানীয় তারা দুর্গের ভেতরে রেখে দিয়েছে, যাতে করে অবরোধ আরোপ করা হলেও তারা এখানে 1 বছর খেয়ে বেঁচে থাকতে পারে, এরকম খাবার দাবার এবং পানীয় দুর্গের ভেতরে সংরক্ষণ করে রাখা ছিল। নবীজি দেখলেন সবগুলো দুর্গের সবগুলো ফটক তালাবদ্ধ, ভেতরে যাওয়ার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সাহাবীদেরকে বললেন যাও তো দুর্গের দেয়াল ছিদ্র করার চেষ্টা করো। সাহাবীরা যখনই এগিয়েছেন তখনই ভেতর থেকে কাফিররা তীর মারা আরম্ভ করলো, বেশ কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন। নবীজি এবার বাকিদেরকে ফিরাই আনলেন, এরপরে মিনজানিক কামান পর্যন্ত আপনারা কামান, নবীজি বললেন কামানের গোলা ছোড়ো। যখন কামানের গোলা ছোড়া আরম্ভ হলো তখন কাফেররা দুর্গের উপর দিক দিয়ে তারা এবার দুর্গের ফটকের উপর দিক দিয়ে তারা এবার যেটা করলো লোহার খণ্ড উত্তপ্ত করে গলি সেগুলো সাহাবিদের উপরে নিক্ষেপ করা আরম্ভ করলো, আরো বেশ কয়েকজন সাহাবি শহীদ হয়ে গেলেন। নবীজি যখন এই বিপর্যস্ত পরিস্থিতি লক্ষ্য করলেন চিন্তা করলেন এখন আমি কৌশল খাটাবো, নবীজি সাহাবিদেরকে ফিরে আনলেন। এরপরে নবীজি দুর্গের ভেতরে অবরুদ্ধ থাকা কাফিরদেরকে লক্ষ্য করে বললেন মান খরাজা ইলাইনা মিনাল আবিদি ফাহুয়া হুররুন, দুর্গের ভেতরে আশ্রিত অবস্থায় থাকা যে সকল দাস দাসী আছো তোমরা যদি দুর্গের ভেতর থেকে বেরিয়ে আসতে পারো তাহলে আমরা তোমাদেরকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ, নবীজির উদ্দেশ্য ছিল দাস দাসী বের করে আনলে কাফিরদের চাকর বাকরের সংখ্যা কমে যাবে, নবীজির উদ্দেশ্য ছিল এদের সংখ্যা একটু কমায় দিয়ে আমার সংখ্যা ভারী করি, এতে হয়তো অবরোধ ভেঙে দেওয়া যাবে। নবীজি যখন এই ঘোষণা দিলেন দেখা গেল একে একে 23 জন ক্রীতদাস দুর্গের প্রাচীর টপকে তারা বেরিয়ে আসলেন। এদের মধ্যে একজন সাহাবি ছিলেন, মহিলা একজন সাহাবি আবু বাকরা রাদিয়াল্লাহু আনহা, আবু বাকরা রাদিয়াল্লাহু আনহা, তার এই নাম বাকরা এটা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তার মূল নাম নয়, এটা তার উপনাম ছিল। বাকরা আরবি শব্দের অর্থ হচ্ছে কুয়া থেকে পানি তোলার চাক্কি। এই মহিলা সাহাবি নবীজির এই ঘোষণার পরে দুর্গের প্রাচীর থেকে বাহিরে আসার জন্য এই যে চাক্কি বা এই চরকি ব্যবহার করে এসেছিলেন, এই জন্য নবীজি তার নাম দিয়েছেন আবু বাকরা। যখন তিনি চলে আসলেন তার মালিক তাকে ফেরত চাইলেন, নবীজি তখন বললেন হুয়া তালিকুল্লাহি ওয়া তালিকু রাসূলিহি, সে আল্লাহ এবং রাসূলের মুক্ত দাস, তাকে তুমি ফিরিয়ে নিতে পারবে না। এখন চাকর বাকর চলে আসছে, দুর্গবাসীদের অবস্থা খারাপ, তারা কি করবে? তাদের অবস্থা একটু খারাপ হয়ে গেল কিন্তু তারা চিন্তা করলো দাস দাসীরা চলে যাক অসুবিধা নাই, আমাদের কাছে তো খাবার দাবার মজুদ আছে,
আমরা দুর্গের বাহিরে যাব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন যে এরা বের হবে না সাহাবীদের সাথে পরামর্শ করলেন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এসেছি আমরা থাকি অবস্থান করি একসময় তো এই পালিয়ে থাকা লোকগুলো বের হবে যখন বের হবে হামলা করবে আর কিছু সাহাবীরা বললেন যে না এদের কাছে এক বছরের খাবার দাবার আছে আমরা তো এত কিছু নিয়ে আসি নাই এরা বের হবে না সুতরাং আমরা এখান থেকে চলে যাই পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এদেরকে বদদুয়া করে এখান থেকে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি তাদেরকে বদদুয়া করব না আহা তিনি রাহমাতাল লিল আলামিন এর আগে তায়েফে এসেছিলেন তায়েফের লোকেরা তাকে মারধর করলো নির্যাতন করে বের করে দিয়েছে তখন ফেরেশতা এসে বলেছিলেন মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা এসেছিলেন বলেছিলেন আপনি হুকুম করেন আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন তায়েফের দুই দিকের পাহাড়কে এক করে দিয়ে এই কাফিরের গোষ্ঠীকে একদম পিষে ফেলবো নবীজি বললেন তুমি যদি এই কাজ করে ফেলো একটা কাফিরও যদি না বাঁচে তো আল্লাহর দিনের দাওয়াত কার কাছে পৌঁছে দিব আল্লাহু আকবার সেদিনও নবীজি বদদুয়া করেন নাই আর আজকে তো নবীজি তাদেরকে উল্টা অবরোধ করে বসে আছেন আজ তারা নবীজির হাতের মুঠায় নবীজি চাইলে তাদের জন্য বদদুয়া করতে পারতেন তাদের উপর হামলাও করতে পারতেন কিন্তু নবীজি সেটা করলেন না বরং নবীজি যেটা করলেন নবীজি বললেন আল্লাহুম্মা হদি সাকীফান ওয়াক্তি বিহিম নবীজি বললেন হে আল্লাহ এই তায়েফের সাকীফ গোত্রের লোকেরা যে আচরণ করেছে এজন্য তুমি তাদের উপরে নারাজ হয়ে যেও না তুমি এই লোকদের উপর রহম করো আর তাদেরকে তুমি হেদায়াত দান করো নবীজি তায়েফের জন্য দোয়া করেছেন বলে তায়েফে এত বরকত আপনারা হজ ওমরায় গেলে দেখবেন তায়েফে ফলমূলের অভাব নাই কৃষিকাজ হয় সেখানে সব ধরনের ফলমূল কারণ এই তায়েফের জন্য দোয়া করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির এই দোয়া কিন্তু কবুল হয়েছে দেখা গিয়েছে পরবর্তী হিজরির রমজান মাসে মাত্র ১১ মাসের মাথায় হাওয়াজের এবং সাকিফ গোত্রের সবাই এসে নবীজির কাছে ইসলাম কবুল করেছিল সুবহানাল্লাহ বদদুয়া করলে এটা হতো এজন্য আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন আমার নবী আপনি কষ্ট পান কিন্তু মানুষকে কষ্ট দেন না দুঃখ পান কিন্তু আপনি মানুষকে দুঃখ দেন না আঘাতে জর্জরিত হলেও যারা আঘাত দেয় তাদেরকে আপনি আঘাত করেন না এজন্য আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন ছাড়া অন্য কিছু বানাই নাই গোটা জাহানের জন্য আমি আপনাকে বানিয়েছি রহমত সুবহানাল্লাহ জগৎসমূহের জন্য আল্লাহ তাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন নবীজি ফিরে আসলেন ওই জায়গায় যেখানে হুনাইন যুদ্ধের সকল গনিমতগুলোকে একত্রিত করা হয়েছিল এবার মন দিয়ে শুনেন ঘটনা আরেকটা ঘটে গেল এই যুদ্ধে এত পরিমাণ গনিমত অর্জিত হলো কোন কোন রয়াতে এসেছে ২৪,০০০ উট পাওয়া গেছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না ২৪,০০০ উট ৪০,০০০এরও বেশি বকরি ৪,০০০ উকিয়া রৌপ্য এছাড়াও ঘোড়া গাধা খচ্চর এগুলো যে কি পরিমাণ পাওয়া গিয়েছে তা বেহিসাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গনিমত বণ্টন আরম্ভ করলেন গনিমতের একটা নিয়ম হলো এক পঞ্চমাংশ নবীজি রেখে দিবেন আর বাকি অংশগুলো বণ্টনের বেলায় নবীজি যেটা করলেন মুআল্লাফাতুল কুলুব অর্থাৎ নতুন যারা ইসলাম কবুল করেছে মক্কা অভিযানের সময় এদের মধ্যে ২,০০০ আসছিল না সাথে নবীজি এবার গনিমত বণ্টনের বেলায় মুহাজির এবং আনসার সাহাবীদের চাইতে অনেক বেশি পরিমাণ গনিমত এই নৌ মুসলিমদেরকে দেওয়া আরম্ভ করলেন যাতে করে এদের দিল ইসলামের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যায় এবং শোনেন নতুন করে যারা ইসলামে প্রবেশ করেছিল তাদেরকে নবীজি কি পরিমাণ গনিমত দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে ৪০ উকিয়া রৌপ্য ১০০টা উট দিলেন এরপরে তার দাবি অনুযায়ী তার দুই পুত্র ইয়াজিদ এবং মুআবিয়াকে ১০০টা করে উট দেওয়া হয় হাকিম বিন হেজামকে প্রথমে ১০০টি পরে তার দাবি অনুযায়ী আরও ১০০টি উট দেওয়া হয় সফওয়ান বিন উমাইয়াকে প্রথমে ১০০ এরপরে আরও ১০০ এরপরে আরও ১০০ মোট ৩০০ উট দেওয়া হয়েছে এরকম দেখা গেল নতুন করে যারা ইসলাম
কবুল করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সবাইকে এভাবে শত শত উট বকরি রূপ্য দিতে লাগলেন এতে করে দেখা গেল আনসার সাহাবীরা বলাবলি আরম্ভ করলেন কি ব্যাপার নবীজি আমাদের মধ্যে কাউকে একটা দুইটা চারটা দশটা কাউকে আবার একটা উট দুইজন কো নবীজি ভাগ করে দিয়েছেন আমাদেরকে এত কম দিচ্ছেন আর নবীজি যারা নতুন করে ইসলাম কবুল করেছে এদেরকে এত বেশি দিচ্ছেন আনসারী সাহাবীরা এবার ভাবতে লাগলেন বুঝছি মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার নিজের বংশ কুরাইশ বংশের লোকদেরকে বেশি কাছে টেনে ফেলেছেন এবং আমাদেরকে তিনি হয়তো ভুলে যাচ্ছেন আনসাররা যখন বিমর্ষ মনোভাব নিয়ে এমন কথাবার্তা আরম্ভ করলো তারা বলতে লাগলো লাকিয়া ওয়াল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমাহু আল্লাহর কসম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের সাথে মিশে গিয়েছেন তাদের কথা এখন বেশি মনে রাখছেন আর আমাদেরকে ভুলে যাচ্ছেন তারা আরো বলতে লাগলেন ইদা কানাত শাদীদাতুন ফানাহনু নুদা ওয়া ইউতাল গনিমাতা গায়রুনা যখন কঠিন সময় আসে তখন নবীজি আমাদেরকে ডাকেন আর যখন গনিমত বণ্টনের সময় আসে তখন নবীজি তার বংশের লোকদেরকে ডাকেন অর্থাৎ আনসারী সাহাবীরা বললেন হুনাইনের যুদ্ধে নবদীক্ষিত মুসলমানরা তারা কিন্তু পলায়ন করেছিল তখন তো নবীজি ওই 1400 সাহাবীকে দেখেছেন আমরা নবীজির কঠিন সময়ে সব সময় নবীজির সাথে থাকি আর গনিমত বণ্টনের সময় নবীজি আমাদের কথা খুব একটা মনে রাখেন না এই ধরনের কথাবার্তা তারা বলতেছিল তারা আরো বলতেছিল ইয়াতি কুরাইশান ওয়া ইয়াতরুকুনা নবীজি কুরাইশদেরকে দিচ্ছেন আর আমাদেরকে পরিত্যাগ করছেন ওয়া সুয়ুফুনা তাকতুরু মিন দিমাইহিম অথচ আমাদের তলোয়ার থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে আমরা যুদ্ধ করেছি এবং কঠিন সময়ে আমরা নবীজির সাথে থেকে যুদ্ধ করেছি আর নবীজি গনিমত বণ্টনের বেলায় আমাদেরকে কমায়া দিচ্ছেন আর নতুন করে যারা ইসলাম কবুল করেছে তাদেরকে একটু বেশি দিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারদেরই কানা ঘুষা এই সব চলে গেল এই সব খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সামনে আসলেন আনসারদের সামনে এসে নবীজি আল্লাহর প্রশংসা করে সানা পাঠ করে আবার খুতবা আরম্ভ করলেন বক্তব্য দিলেন নবীজি বললেন ইয়া মাশারাল আনসার হে আনসার সম্প্রদায় মাকালাতুন আনফুসিকুম বালাগতানি আনকুম ওয়াজিদাতুন ওয়াজাদতুমুহা আলাইয়া ফি তোমাদের এমন কিছু কথা আমার কাছে পৌঁছেছে তোমরা অসন্তুষ্টি নিয়ে অনেক কথাবার্তা বলেছো আমি জানি তোমাদের অন্তরে অসন্তুষ্টির দানা বেঁধেছে তোমরা হয়তো ভাবছো যুদ্ধে তোমাদের অবদান বেশি ইসলামেও তোমাদের অবদান বেশি কিন্তু গনিমতের বেলায় তোমাদেরকে কম দিচ্ছি আর কুরাইশদেরকে বেশি দিচ্ছি কেন শোনো আমি কুরাইশদেরকে এজন্যই গনিমত বেশি দিচ্ছি যেন ইসলামের প্রতি তাদের দিল আরো বেশি আকৃষ্ট হয়ে যায় আর আমার আনসার সাহাবীরা তোমরা বলো তো নবীজি এবার আনসারদেরকে প্রশ্ন করলেন আলা তারদাউনা আইয়াযহাবান নাসু বিদ-দুনিয়া وتذهبون برسول الله صلى الله عليه وسلم وتحزونه الى بيوتكم نبيজি বললেন আমার আনসারী সাহাবীরা বলো তোমরা কি এই ব্যাপারটাতে খুশি নও যে এই লোকেরা দুনিয়ার সম্পদ নিয়ে বাড়ি যাবে আর তোমরা তোমাদের ভাগে দুনিয়ার সম্পদ না নিয়ে তোমাদের ভাগে রাসূলকে নিয়ে তোমরা বাড়ি ফিরবে এই কথা শুনে আনসারী সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনার এই বণ্টন আমাদের কাছে এত ভালো লাগলো আপনার এই বণ্টন নামা শুনে এত ভালো লাগলো আপনি আমাদেরকে বলছেন আমাদের ভাগে আপনি আছেন ওগো আল্লাহর রাসূল শুনেন আমাদেরকে যদি বলা হয় সারা দুনিয়ার সকল সম্পদ চাও নাকি রাসূলকে চাও আমরা বলবো সারা দুনিয়ার সকল সম্পদের চাইতে আমাদের রাসূল আমাদের কাছে প্রিয় দুনিয়ার সম্পদ আমাদের কাছে দামি নয় আমাদের রাসূল আমাদের কাছে সবচাইতে দামি তারা দুনিয়ার সম্পদ চান নাই চেয়েছেন কাকে আমরা কি চাই হ্যাঁ এত আস্তে বললেন কেন আমরা কি চাই সত্যি রাসূলকে জানতো রাসূলকে চাইলে রাসূলের আদর্শ কায়েমের পথে থাকতে হবে রাসূলের আদর্শ কি রাসূলের আদর্শ ইসলাম রাসূলের আদর্শ কি ইসলাম রাসূলকে চাইলে
দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে পায়ের নিচে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আনসারী যখন আনসারী সাহাবীরা যখন এই কথা বললেন নবীজি আনসারদের জন্য দোয়া করলেন নবীজি বললেন আল্লাহুম্মা রহমিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনাইল আনসার নবীজি বললেন হে আল্লাহ আমার আনসার সাহাবীদের উপর রহম করো তাদের ছেলে এবং তাদের ছেলের ছেলে তাদের সন্তানদের উপরেও তুমি রহম করো তারা নবীজির দোয়া পেয়ে গেলেন নবীজিকে পেয়ে গেলে আর কিছু লাগবে না আর কিছু দরকার আছে না কিছু দরকার নাই নবীজিকে পেয়ে গেলেই আল্লাহর সমস্ত নিয়ামত পাওয়া যাবে ইনশাআল্লাহ গনিমত বণ্টন হয়ে গেল এমন সময় আরেকটা ঘটনা ঘটল জুহাইর ইবনে সুরাদের নেতৃত্বে হাওয়াজেন গোত্রের 14 জন সদস্য এসে ইসলাম কবুল করলেন তারা বললেন ওগো আল্লাহর রাসূল আমরা তো ইসলাম কবুল করেছি কিন্তু আমাদের খানদানের আমাদের বংশের অনেক মহিলারা বন্দিনী অবস্থায় রয়েছেন যুদ্ধ বন্দিনী আমাদের অনেক ধন সম্পদ আপনাদের হস্তগত হয়েছে নবীজি বললেন তোমরা কি তোমাদের ধন সম্পদ ফেরত চাও নাকি তোমাদের নারী এবং শিশুদেরকে ফেরত চাও তখন তারা বলল সম্পদের চাইতে আমাদের পরিবারের লোকজন বংশমর্যাদা আমাদের চেয়ে অনেক দামি আমরা আমাদের লোকজনদেরকে ফেরত চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই কথাও স্মরণ করিয়ে দিল ওগো আল্লাহর রাসূল আপনি তো তায়েফের হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন যারা এখানে বন্দিনী অবস্থায় আছেন আমাদের গোত্রের তারা কিন্তু আপনার দুধ মাতায়ের গোত্রের আপনি কি আপনার দুধ মায়ের বংশের প্রতি সম্মান দেখাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম হয়ে গেলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন অবশ্যই সম্মান দেখাবো নবীজি আর তাদেরকে বললেন শোনো যেহেতু ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে জোহরের নামাজ কিছুক্ষণ পর আরম্ভ হবে আমি নামাজ ইমামতি করব তোমরাও নামাজে থাকবে নামাজের পরে তোমরা সাহাবীদের সামনে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে দাঁড়িয়ে তোমরা সাহাবীদের সামনে ঘোষণা করবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের নিকটে এবং মুমিনদেরকে রাসূলের নিকটে সুপারিশকারী বানাচ্ছি আমাদের বন্দীদেরকে আমাদের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য এই কথা তারা বলল বলার পরে নবীজি বললেন আমার কাছে যা আছে সব আমি তাদেরকে ফিরিয়ে দেব এবার সাহাবায়ে কেরামের কয়েকজন বললেন রাসূল যেহেতু ফিরায়া দিবেন আমরাও ফিরায়া দিব এতে করে দেখা গেল প্রথম মাত্র কয়েকজন আপত্তি জানিয়েছিলেন পরবর্তীতে তারাও লাইনে এসেছেন দেখা গেল এভাবে এক এক করে 6000 বন্দি ছিল 6000 বন্দিকেও রাসূল ফেরত দিয়ে দিলেন এটা ছিল তার চারিত্রিক সৌন্দর্য এটা ছিল তার দয়া এটা ছিল উম্মতের প্রতি তার মায়া সুবহানাল্লাহ পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত বণ্টন সম্পন্ন হওয়ার পর ইহরাম বাঁধলেন ইহরামরত অবস্থায় তিনি এবার ওমরা পালনের উদ্দেশ্যে আবার মক্কায় গেলেন আত্তাব বিন আসিদকে মক্কার প্রশাসক হিসাবে বকাল রেখে মক্কায় তো এসেছিলেন রমজান মাসে অষ্টম হিজরির রমজান মাস এটা শুধু রোজা রাখার মাস নয় এটা জিহাদের মাস বদর যুদ্ধ হয়েছে কোন মাসে মক্কা বিজয় কোন মাসে রমজান মাসে এসেছিলেন রমজানে প্রায় আড়াই মাস নবীজি মক্কায় থাকেন মক্কার পরে হলো হুনাইনের যুদ্ধ তাইফের যুদ্ধ এরপরে গনিমত বণ্টনের পরে ওমরা করে আড়াই মাস পরে আবার নবীজি মদিনায় প্রত্যাবর্তন করলেন সুবহানাল্লাহ